টেকনো কম দামে লঞ্চ করে দিল তাদের অ্যানাদার একটি ফোন। এই ফোনটি হলো টেকনো স্পার্ক 20। এই ফোনটির হাইলাইটেড ফিচার হলো এই ফোনটিতে থাকছে মিডিয়াটেকের হেলিও G85 প্রসেসর, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 5000mAh ব্যাটারি, 90Hz ডিসপ্লে এবং 32MP সেলফি ক্যামেরা। আরও অনেক কিছু থাকছে এই ফোনটিতে। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেলস কথা বলবো, সাথে জানাবো ফোনটি কবে বাংলাদেশে লঞ্চ হবে এবং বাংলাদেশের দাম কত হবে। তাই চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমেই এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি দেখতে পাচ্ছেন, বক্সের উপরে লেখা দেখতে পাচ্ছেন টেকনো স্পার্ক 20। আর বক্সটি খুললেই পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, তারপরে পাবেন ওয়ারেন্টি কার্ড, পাবেন একটি ব্যাক কভার, পাবেন হেডফোন, ইউএসবি টাইপ সি কেবল আর সিম ইজেক্টর পিন। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি প্লাস্টিকের, তবে এখানে দেওয়া হয়েছে গ্লোসি ফিনিশ, যার ফলে ফোনটি দূর থেকে দেখলে মনে হবে গ্লাস ব্যাক। আর এই ফোনটির ব্যাক প্যানেলে পাচ্ছেন ডুয়াল ক্যামেরা সেটআপ, তবে এর ক্যামেরা বাম্পটা দেখতে অনেকটা আইফোনের মতো। এবং এই ফোনটির বডি ফ্রেমটি হলো বক্সি ডিজাইনের, এখানে দেওয়া হয়েছে প্লাস্টিক ফ্রেমের। আর এই ফোনটি নিচের দিকে পাবেন ইউএসবি টাইপ সি স্পিকার আর হেডফোন। আর এই ফোনটির ফ্রন্টে পাবেন একটি মিডল পান্সল সেলফি ক্যামেরা। ওভারঅল এই ফোনটির লুক ও ডিজাইন কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। এবং এই ফোনটির থিকনেস হলো 8.5mm, ওয়েট হলো 163 গ্রাম, যার ফলে ফোনটা বেশ হালকা এবং পাতলাও হতে যাচ্ছে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.6 ইঞ্চি মাপের একটি HD+ IPS LCD ডিসপ্লে। এই ডিসপ্লেটির PPI ডেন্সিটি হলো 267 এবং ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 500 nits, যার ফলে ডিরেকশন লাইটে এই ডিসপ্লেতে আপনি কিছুটা ব্রাইটনেসের ঘাটতি পাবেন, তবে লো লাইটে কিন্তু বেশ ভালো পারফরমেন্সই পাবেন। বাজেট বিবেচনায় এই ফোনটির ডিসপ্লেটা ঠিকঠাকই আছে। আর এখানে 90Hz রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় মোটামুটি স্মুথ পারফরমেন্স পাবেন, এবং যারা ভিডিও দেখতে ভালোবাসেন তারাও মোটামুটি ভালোই উপভোগ করতে পারবেন বাজেট বিবেচনায়। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাকসাইডে দেওয়া হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50MP, এর অ্যাপারচার f/1.6, সাথে পাবেন একটি AI লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি কোয়াড HD ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এই বাজেট বিবেচনায় আপনি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। এখানে পাবেন 32MP সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল HD ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে পারবেন বাজেট বিবেচনায়। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G85 প্রসেসর। এই প্রসেসরটি 12nm আর্কিটেকে বিল্ড, এবং এই প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 2.0GHz। এখানে আপনি এই বাজেট বিবেচনায় আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এখানে ক্যাজুয়াল গেমিং করতে পারবেন। এখানে পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো খেলতে পারবেন, তবে কোনোভাবে হাই সেটিংসে খেলতে পারবেন না, সেক্ষেত্রে অনেকটা ল্যাগ বা ফ্রেম ড্রপ পাবেন। কিন্তু মিডিয়াম সেটিংসে আপনি বেশ স্মুথলি খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে Android 13। এখানে সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং ব্যাটারির জন্য থাকছে 5000mAh একটি ব্যাটারি, সাথে থাকছে 18W-এর একটি ফাস্ট চার্জার। এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন, এবং এই ফোনটির ভালো ব্যাপার হলো এখানে থাকছে এক্সট্রা ডেডিকেটেড microSD কার্ড স্লট, যার ফলে আপনি চাইলেই আপনার ইচ্ছামতো স্টোরেজ বাড়াতে পারবেন। আর আগেই বলেছি এই ফোনটিতে দেওয়া হয়েছে 3.5mm হেডফোন জ্যাক। এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X RAM, সাথে দেওয়া হয়েছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে লোয়ার বাজেটের ফোন হলেও এই ফোনটির র্যাম এবং রোম স্পিড কিন্তু ভালোই ফাস্ট হতে যাচ্ছে। আর এই ফোনটি অলরেডি নাইজেরিয়ার মার্কেটে লঞ্চ হয়ে গেছে, এবং এই ফোনটি 3টি র্যাম রম ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এবারে জানাবো এই ফোনটি নাইজেরিয়ার মার্কেটে কত দামে লঞ্চ হয়েছে, এবং বাংলাদেশে কবে লঞ্চ হতে পারে, আর বাংলাদেশে লঞ্চ হলে এই ফোনটির দাম কেমন হবে। এই ফোনটির 4 128GB ভেরিয়েন্টটি নাইজেরিয়ার মার্কেটে দাম রাখা হয়েছে 11,200 টাকা, এবং এই ফোনটির 8 128GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 13,900 টাকা, এবং এর 8 256GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 15,700 টাকা। তবে এখানে 4GB সাথে আরও 4GB ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন, এবং 8GB সাথে আরও 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন। এবারে জানিয়ে দিব এই ফোনটি বাংলাদেশে কবে লঞ্চ হতে পারে এবং এই ফোনটির দাম কেমন হবে। এই ফোনটি জানুয়ারি মাসে বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হবে, এবং এই ফোনটির বেস ভেরিয়েন্টটির দাম হতে পারে বাংলাদেশের মার্কেটে 12,000 টাকার আশেপাশে, তবে আপার ভেরিয়েন্টগুলোর দাম আর একটু বেশি হবে। এখন এই ফোনটি যদি 12,000 টাকায় লঞ্চ হয় তাহলে আমি বলবো একটা ভালো ডিল হবে, কারণ এই
এই ফোনটির ডিজাইনও সুন্দর, তাছাড়া এই ফোনটি দিয়ে আপনি ক্যাজুয়াল গেমিংও করতে পারবেন। এখন দেখা যাক এই ফোনটি কত দামে লঞ্চ করে। তবে এই ফোনটি যদি এর থেকেও বেশি দামে লঞ্চ করে তাহলে আমি বলবো ওভার প্রাইস। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।